হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরেজা সোনাদিন খন্দকার, জেক আপডেট এক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো শোকেস ইউর বেস্ট ভিডিও ইন স্পটলাইট, অর্থাৎ দেখা গেছে এখানে কীভাবে আমাদের ফেসবুক, আমাদের গেমিং পেজের মধ্যে আমরা কী করতে পারি, আমাদের যে ভিডিওগুলো থাকবে সেই ভিডিওগুলো থেকে আমরা কী করতে পারি, আমাদের যে বেস্ট ভিডিওগুলো আছে সেগুলো আমরা এখানে কী করতে পারি, আমরা এখানে স্পটলাইটের মধ্যে আমরা কী করতে পারি, আমরা শোকেস করতে পারি আমাদের কাস্টমারের জন্য। তো এখানে বিষয়টা কি দেখা গেছে, এখানে আমরা যদি আমাদের দেখা গেছে ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা কি করি, দেখা গেছে আমাদের ইউটিউবে আমরা যখন ঢুকবে আমাদের ভিজিটররা বা আমাদের সাবস্ক্রাইবাররা, তখন তারা শুরুতে কি দেখতে পারবে, আমাদের একটা ফিচার ভিডিও দেখতে পারবে যে কিরকম আমি আমার ইউটিউব চ্যানেলে ঢুকে বিষয়টা দেখাচ্ছি প্র্যাকটিক্যালি। এই যে আমরা এখানে ইউটিউব চ্যানেলে গেলাম, যার পরে যে শুরুতে ধরুন আমাদের এই যে ফিচার যে ভিডিওটা আছে, এই ভিডিওটা তোমাদের কি করতে হবে, যখন আমার চ্যানেলে ঢুকবে আমার যে সাবস্ক্রাইবার বা ভিজিটররা, তারা আমার এই ভিডিওটা ফিচার ভিডিও হিসেবে দেখতে পারবে আমার চ্যানেল থেকে। তো এই যে এখন আমরা যেরকম একটা ফিচার ভিডিও আমাদের চ্যানেলে দিই, সেম কাজটা দেখা গেছে ইচ্ছা করলে কি করতে পারি, আমাদের ফেসবুকে আমাদের সেটা ভিডিও পেজ বা গেমিং পেজ যেটাই থাকুক, সেই পেজের মধ্যে আমরা এরকমভাবে ফিচার ভিডিও দিতে পারি। কিন্তু এখন দিতে পারি আমরা কয়টার মতো, এই যে এখানে বলে দিচ্ছে ফিচার আপ টু 5 ভিডিও অ্যাট দ্য টপ অফ ইউর পেজ হোম ট্যাব। তাহলে আমাদের এই হোম ট্যাবের মধ্যে এখানে আমরা কি করতে পারি, আমরা এখানে এই হোম ট্যাবের উপরে এখানে বলছে কি 5টার মতো ভিডিও আমরা কি করতে পারি, ফিচার ভিডিও হিসেবে এখানে আমরা শো করাতে পারি আমাদের কাস্টমার জন্য। আর সেই কাজটা ধরুন কীভাবে করতে হবে, এন করার জন্য আমাদের এখানে চলে যেতে হবে, আমাদের এখানে আছে চুজ ভিডিও, আমাদের ভিডিও চুজ করতে হবে। তার আগে অবশ্যই কি আপনাদের এই গেমিং পেজের মধ্যে আপনাদের ভিডিওগুলো কী করা থাকতে হবে, আপলোড করা থাকতে হবে। তো আপনার পেজের মধ্যে ভিডিও আপলোড করা থাকে, তো সেই ক্ষেত্রে আপনার ওই ভিডিওগুলো থেকে আপনার পছন্দ নয় যে পছন্দসই আপনার যে বেস্ট ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো এখানে আপনি কী করতে পারেন, আপনি স্পটলাইটের মধ্যে আপনাকে শোকেস করাতে পারেন আপনার ভিডিওগুলোকে। তাহলে কীভাবে কাজটা করতে হবে, করার জন্য আমরা এদিকে আসি, আসার পরে যে লেখা চুজ ভিডিও, আমরা চুজ ভিডিওতে ক্লিক করব। বাস ক্লিক করার পর এখানে আমাদের কাছে আসো অপশনগুলো আসবে। বাস এই যে আমাদের এখানে আমার দুইটা ভিডিও এখানে কী করা আছে, আপলোড করা আছে আমার এই পেজের মধ্যে। তাহলে দুইটা ভিডিও বা আপনার যদি আরও ভিডিও থাকে সেই ভিডিওগুলো এখানে শো করবে, করলে আপনার এখান থেকে আপনার বেস্ট ভিডিও এখান থেকে আপনি চুজ করে নেবেন। তাহলে এখান থেকে ধরুন আমি আমার প্রথম যে ভিডিও আছে এটা আমি এখান থেকে চুজ করলাম। বাস করার পর এখন আমি কী করবো, সেভে ক্লিক করবো। বাস সেভে ক্লিক করার পরে এখন ধরুন আমাদের কিন্তু ভিডিওটা এখানে চলে আসবে। এখন আমরা একটা রিলোড দিই, রিলোড দিলে দেখতে পারবো যে আমাদের ভিডিওটা এখানে চলে আসছে। আমরা রিলোড দিলাম, এই দেখেন আমাদের এখানে ভিডিওটা চলে আসছে। তাহলে আমাদের স্পটলাইট ওয়ান, তাহলে আমরা কী করলাম, এই যে এখানে লেখা আছে ফিচার্স, তাহলে আমাদের ভিডিওটা যে টাইটেল ডিসক্রিপশন বিষয়গুলো এখানে শো করছে, তাহলে ভিডিওটা এখানে আমাদের স্পটলাইট ওয়ানের মধ্যে আমাদের একটা ভিডিও চলে আসলো। তাহলে এখন আমরা ইচ্ছা করলে বলছি আরও ভিডিও অ্যাড করতে পারি। তাহলে করার জন্য কী করতে হবে, এখন থেকে আমরা এই যে এখানে চলে আসবো, আমরা থ্রি ডট আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পরে আমাদের এখান থেকে এই যে লেখা আছে অ্যাড ভিডিও, আমরা এখান থেকে অ্যাড ভিডিওতে ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখন আমাদের যে অন্য ভিডিও নিতে গেলে আমাদের এটা নিচে আমরা প্রথমে এখন আমরা এই ভিডিওটা আমরা অ্যাড করবো। তাহলে করার জন্য এখানে ভিডিওর উপরে ক্লিক করলাম, করার পরে সেভে ক্লিক। বাস আমাদের এই ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে। তো আমরা কীভাবে দেখবো এখান থেকে, আমরা এটা আবার একটা রিলোড দিই। বাস এই যে আমাদের এখানে ধরেন যে কি আমাদের পরবর্তী ভিডিও চলে আসছে, সেটা ধরুন আমরা এই যে এখানে ক্লিক করলে দেখতে পারবো, এই যে এখানে ধরুন আমরা ক্লিক করি, এই যে আমাদের পরবর্তী ভিডিও চলে আসছে। তো এইভাবে দেখা গেছে আপনার করার মতো বলছি 5টার মতো ভিডিও আপনি এখানে কী করতে পারেন, আপনি এখানে স্পটলাইট আপনার ভিডিও হিসেবে এখানে কী করতে পারেন, যেটা আমরা বলি ফিচার ভিডিও, সেগুলো আমরা এখানে শো করাতে পারি। তাহলে এখন আপনার আবার এখানে ক্লিক করি, বাস এইভাবে চলে আসবে আপনার নেক্সট ভিডিওগুলো, আপনি এবার ক্লিক করে দেখতে পারবেন। বাস তারপর আমরা এই যে আবার এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে ধরেন যে কি আপনার এখানে যদি চান যে আপনার কোনো এই যে ফিচার ভিডিও যেগুলো আছে, আপনি স্পটলাইট ভিডিও এগুলো আপনি ক্লিক করতে পারেন, এই যে রিমুভ ফ্রম স্পটলাইট, আপনি চান যে স্পটলাইট থেকে এই ভিডিও আপনি রিমুভ করবেন, তাহলে এখানে ক্লিক করলে আপনার এখান থেকে আপনার যে ভিডিও ডিলিট রিমুভ করা দরকার সেটা আপনার ইচ্ছাগুলো করতে পারেন। তারপর অ্যাড ভিডিও থেকে তো আমরা দেখলাম এই যে কি ভিডিও কীভাবে আমরা এখানে অ্যাড করতে পারি। তারপর নিচে একটা অপশন আছে ডিলিট ভিডিও, মানে আপনি চান যে আপনার কোনো ভিডিও ডিলিট করে দেবেন আপনার এই পেজ থেকে, আপনি ডিলিট ভিডিওতে ক্লিক করলে আপনার এই ভিডিওটা আপনার পেজ থেকে ডিলিট হয়ে যাবে। তারপর আপনার ভিউ সাইডে গেলে আপনি যে কী দেখতে পারবেন, এই ভিউ সাইডে গেলে আপনার এই যে ভিডিওটা এখানে যেটা আছে এই ভিডিওর আপনি ইনসাইডে যে আপনি ইনসাইডটা দেখতে পারবেন, তো এই বিষয়গুলো ইচ্ছাগুলো এখান থেকে দেখতে পারবেন। তাহলে এই যে এখান থেকে বিষয়টা দেখালাম, তাহলে কী করতে পারেন, এইভাবে দেখা গেছে আপনাদের যে এই গেমিং পেজের মধ্যে যে আপনাদের যে ভিডিওগুলো থাকবে সেই ভিডিওগুলো থেকে আপনাদের যে বেস্ট ভিডিওগুলো আছে সেরকম আপনার সর্বোচ্চ 5টার মতো ভিডিও কী করতে পারেন, আপনার এখানে স্পটলাইট হিসাবে আপনার ফিচার ভিডিও কী করতে পারেন, আপনার এখানে আপনার কাস্টমারের জন্য আপনি শোকেস করাতে পারেন। তাহলে এই আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু শোকেস ইন দ্য বেস্ট ভিডিও ইন স্পটলাইট অফ ইউর ফেসবুক গেমিং পেজ, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট এক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।